ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বাঁকুড়ার কার্জুরির ডাঙ্গা থেকে যে গোবিন্দনগর বাস স্ট্যান্ড যাওয়ার যে রাস্তা, বেশ কয়েকদিন বৃষ্টির ফলে দেখা যাচ্ছে এই রাস্তা জলমগ্ন হয়ে গেছে, এবং রাস্তার বেশ কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে খালে কন্দে বেহাল ভগ্ন অবস্থায় রয়েছে। এখানকার এলাকার বাসীরা যেটা জানাচ্ছে যে সাইকেল, মোটর সাইকেল এবং টোটোর মাধ্যমে যে সমস্ত মানুষ যাতায়াত করে তাদেরকে নিত্যদিন একটা দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এবং দুর্ঘটনাও হচ্ছে। এলাকার বাসিন্দারা এবং নিত্যযাত্রী তারা যেটা জানাচ্ছে, ইতিমধ্যে তারা প্রশাসনকে জানিয়েছে, তবু কোনোরকম কোনো সুরাহাও পায়নি এই রাস্তা সম্প্রসারণের দিকে। আর এই রাস্তার বেহাল অবস্থাকে নিয়ে ইতিমধ্যে শাসক বিরোধীদের একটা তরজা লড়াই শুরু হয়েছে। বিরোধীর তরফ থেকে অভিযোগ করছে যে শাসক দল এই রাস্তা নিয়ে রাজনীতি করছে, কেননা দীর্ঘদিন ধরে এই রাস্তা ভগ্ন এবং বেহাল অবস্থায় রয়েছে। তারা প্রশাসনকে জানিয়েছে, তবু কোনোরকম প্রশাসন কোনো কর্ণপাত করেনি। অপরদিকে প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে পূর্ত দপ্তরকে বিষয়টা জানানো হয়েছে, খুব শীঘ্রই পূর্ত দপ্তরের তরফ থেকে এই রাস্তা সম্প্রসারণ হবে। তবে এই রাস্তা কবে সম্প্রসারণ হবে সেদিকে তাকিয়ে রয়েছে এখানকার যেমন এলাকার বাসিন্দারা, অপরদিকে যারা প্রতিনিত্য দিন যারা যাতায়াত করে সেই সব মানুষেরা। বাঁকুড়া থেকে পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ।